আমি এখানে থাকতে পারছি না, আর আমার খুব কষ্ট হচ্ছে মা। এমন কেন হলো বলো তো? সারহান কারো কান্নার আওয়াজে কৌতূহলবশত অরিত্রিকার রুমের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। ইফার বলা কথাগুলো শুনেছে সারহান। সারহান অরিত্রিকার রুমের বাহিরে কিছু সময় দাঁড়িয়েছিল, ইফার বলা কথাগুলো শুনে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছাদের দিকে পা বাড়ালো সে। সিঁড়িঘর পেরিয়ে ছাদে পা রাখলো সারহান। পরন্ত বিকেল, মনোরম পরিবেশ, মৃদু হাওয়া সব মিলিয়ে মন মাতানো পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যে সন্ধে নামবে ধরণীতে। সারহান ধীর পায়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো। আবহাওয়া অনেকটাই শীতল। সারহান নয়ন তালুকদারের কাজকর্মে অতিশয় বিরক্ত। কিছুক্ষণ আগেই আবির তাকে কল করে জানিয়েছে নয়ন তালুকদার তার লোক দ্বারা ঝামেলা বাঁধিয়েছে রাজশাহী কর্পোরেশন এরিয়াতে। সেখানে সকল দায়ভার সারহানের দলের ওপর চাপিয়েছে। এসব শুনেই মাথায় দপদপ করে চলছে রাগে। মেজাজ তুঙ্গে উঠে গেছে, বিশ্রাম নেওয়ার ইচ্ছে থাকলেও হলো না। নয়ন তালুকদার এমন অনৈতিক কাজ করতে থাকছে, সেও আর ছাড় দিবে না। কিভাবে শত্রুকে বসে আনতে হয় তার ভালো করে জানা আছে। সারহান ফোন উঁচিয়ে সময় দেখে নিল, 6টা বাজে। সে ট্রাউজারের পকেটে ফোনটা ঠুকিয়ে সেখানে দাঁড়িয়ে রাস্তার মানুষের ব্যস্ততম জীবনের সাক্ষী হলো। শহরের রাস্তায় বেরোলেই অলিগলিতে কত শত অসহায় মানুষের দেখা মিলে। তাদের জীবনটা খুবই কষ্টের। পৃথিবীতে চলমান ধারা হলো সাধারণ মানুষগুলোর উপরেই অন্যায় করা হয়। পৃথিবীতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, তারা সবসময় উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা শোষণ হয়। এটা চির সত্য আর বাস্তব চিত্র। মানুষের এমন ভেদাভেদ না থাকলে মানব জীবন আসলে সুন্দর হতো। সারহান কারো উপস্থিত উপলব্ধি করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সারহান ট্রাউজারের পকেটে দু হাত দিয়ে সটান হয়ে দাঁড়িয়ে আফ্রিদিকে প্রশ্ন ছুড়ে মারল, কিছু বলবে? আফ্রিদি সারহানের হঠাৎ করা প্রশ্নে নড়ে চড়ে দাঁড়ালো। সে মুখে হাসির রেখা টেনে বলল, তেমন কিছু না। সারহান সরু চোখে তাকিয়ে মৃদু হাসির রেখা টেনে বলল, মিথ্যাও ঠিকঠাক বলতে পারো না দেখছি। আফ্রিদি একটু হক চকিয়ে গেল। সারহান কিভাবে বুঝলো সে তার সাথে কথা বলতে এসেছে? সে সারহানকে অরিত্রিকার রুমের সামনে দেখেছে। সারহান যখন ছাদের দিকে রওনা হয়, সে তখন অরিত্রিকার রুমের বাহির থেকে ইফার কান্নার শব্দ পেয়েছে। বোনের কান্না তার সহ্য হয়নি, সে এই নিয়ে সারহানের সাথে কথা বলতে এসেছে। সারহানের তীক্ষ্ণ চোখে আফ্রিদিকে পর্যবেক্ষণ করছে। সারহান আফ্রিদির কোনো উত্তর না পেয়ে বলল, এতটা অস্বস্তিতে পড়তে হবে না, যা বলতে এসেছো বলে ফেলো। আফ্রিদির মাঝে মাঝে সারহানকে ভয় লাগে। বেশিরভাগ সময়ে মুখ গম্ভীর করে রাখে। সে সাহস সঞ্চার করে ঠোঁট ভিজিয়ে বলল, ব্রো, ইফা খুব কান্না করছে। ইফার কথা শুনে সারহানের মুখ কঠিন হলো। সারহান বুঝলো আফ্রিদি কেন এসেছে। মুখশ্রী কঠিন থাকলেও স্বাভাবিক কণ্ঠে সারহান বলে উঠল, তুমি বলতে চাইছো তোমার বোনকে আমি বিয়ে করি? আফ্রিদি অস্বস্তিতে পড়ে গেল। টপিকটাই ভিন্ন ধাঁচের মনে হলো তার কাছে। এভাবে কথা বলাটাও কেমন বেমানান ঠেকছে। সে অস্বস্তি নিয়েই বলল, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি, ও চোখের অস্ত আমার সহ্য হচ্ছে না। আমার মনে হয় ইফা তোমাকে পছন্দ করে, এ কারণে বেশি কষ্ট পাচ্ছে। সারহান সহসা জবাব ছুড়ে বলল, ক্ষণিকের কষ্ট সয়ে যায়, কিন্তু দীর্ঘ সময়ের কষ্ট ভোলা খুবই কঠিন। সারা জীবন কষ্ট নিয়ে অতিবাহিত করতে হয়। আমি তোমার বোনকে বিয়ে করলে সে হয়তো খুশি হবে, কিন্তু আমি আমি তো তাকে বোনের নজরে দেখেছি, নিজের কাছে অকওয়ার্ড ফিল হবে। আমি ইফার ফিলিংকে রেসপেক্ট করি, বাট আমার মনে হয় এটা তার ভালো লাগা। তুমি বুঝিয়ে বললে হয়তো বুঝবে, অল্প কিছুদিন হয়তো খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আফ্রিদি সারহানের বলা কথাগুলো বুঝল। ভাইয়ের মন তবুও মানতে নারাজ যেন। সে কখনো ইফাকে এইভাবে কান্না করতে দেখেনি, অথচ আজ অল্প সময়ের পরিচিত একজনের জন্য এখনো কান্না করেই চলেছে। সারহান আবারও রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। সে অদূরে তাকিয়ে আফ্রিদির উদ্দেশ্যে বলল,
রাজনীতিতে জড়ালেই নিজের জীবনের মায়া ছেড়ে দিতে হয়, সাহসী হতে হয়। কারণ আমাদের তো শত্রুর অভাব নেই, কখন কে পেছন থেকে ছুরি ঢুকিয়ে দেয়। প্রিয়জন আত্মীয় সবাইকে নিয়েই টেনশনে থাকতে হয়। আমারও একই অবস্থা, নিজের পরিবারের সকলকে নিয়ে টেনশনে থাকি, তাদের যথেষ্ট প্রোটেক্ট করার চেষ্টা করি। আমার কিছু হলেও তেমন একটা যায় আসবে না, তবে পরিবারের কোনো সদস্যের যদি কোনো ক্ষতি হয় সেটা আমি মেনে নিতে পারবো না। ভাবতেই নিজের কাছে অবাক লাগে, এই একটা জায়গাতেই আমার মতো কঠিন মানুষ খুব দুর্বল। একটা কথা জানো, এমন অদ্ভুত জীবনে নতুন করে কাউকে জড়াতে ভয় হয়। আমি যদি না থাকি তখন তার কি হবে বুঝতে পারছো? আফ্রিদি সারহানের কথা শুনে বলল, মানুষ কি একা সারা জীবন কাটাতে পারে? সারহান তার চক্ষুদ্বয় বন্ধ করে জবাব দিল, আমার অনিশ্চিত জীবনে যে সাদরে পদার্পণ করবে তাকে আমি আমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করব। আফ্রিদি সারহানের কথা শুনে মলিন হেসে বলল, তোমার বলা কথাগুলোর গভীরতার পরিমাণ করলাম। আসলে রাজনীতিতে জড়ালে জীবন আর নিশ্চিত, যে পথটা বেছে নিয়েছো সফলতা অর্জন করো, এন্ড ফিউচার লাইফের জন্য অল দ্য বেস্ট। সারহান চক্ষুদ্বয় বন্ধ রেখেই বলল, থ্যাঙ্কস। আফ্রিদি আর কথা না বাড়িয়ে ছাদ থেকে চলে যাবে এমন সময় অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখনই মলিন মুখ স্বাভাবিক করল সে। অরিত্রিকা সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছে। আফ্রিদি মুখশ্রী স্বাভাবিক রেখে জিজ্ঞেসে করল, এই সন্ধ্যায় ছাদে কেন এসেছো বড়ি? অরিত্রিকা থম মেরে দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সারহানের দিকে। হঠাৎ আফ্রিদির কণ্ঠস্বর শুনে চমকে গেল সে। সারহানের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে দেখল আফ্রিদি দাঁড়িয়ে আছে। অরিত্রিকা কিছুটা ধীর কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে ডাকছে তাই বলতে এসেছি। ও আচ্ছা, আমি তো এখনই যাচ্ছিলাম, সন্ধ্যায় একা যেও না ছাদে, নিচে চলো। অরিত্রিকা মুখ ফসকে বলে উঠল, আমি একা কোথায়, সারহান ভাই তো আছি, উনি থাকলে সমস্যা নেই। অরিত্রিকা কথাটা বলতেই জিভ কাটল, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। সে চোরা চোখে আফ্রিদির দিকে তাকালো। আফ্রিদি একবার সারহানের দিকে তাকিয়ে অরিত্রিকাকে স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে আমি যাচ্ছি। আফ্রিদি তেমন কিছু না বলেই চলে গেল। আফ্রিদি যেতেই অরিত্রিকা হাঁপ ছেড়ে বাঁচল। যদি ভুল বুঝতো তাহলে তো আজ সবাই তার মনের খবর জেনে যেত। ভাবতেই দম আটকে আসছে তার, কথাটা সিরিয়াসলি নাইনে এতেই শান্তি। অরিত্রিকা সব জায়গায় মনে কথা বলবি না, এটা বলে নিজেকে মনে মনে বোঝাতে লাগলো। তারপর সে পা টিপে টিপে সারহানের পাশে গিয়ে দাঁড়ালো। সুঠাম দেহি সুদর্শন মানুষটার কাছে নিজেকে ছোট মনে হলো। সে মেপে দেখলো সারহানের থেকে অনেকটা ছোট, কাঁধের নিচে পড়ে আছে সে। নিজেকে সারহানের সামনে দিলিপুট মনে হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে চারিপাশ। অরিত্রিকা আর চোখে অবলোকন করলো সারহানের মুখ, দেখলো মুখটা গম্ভীর। সে অনেকক্ষণ আগেই ছাদে এসেছে, আফ্রিদি আর সারহানের সকল কথা সে শুনেছে। মনের মাঝে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এমন গম্ভীর কাঠখোট্টা মানুষেরও যে কোনো কিছুতে ভয় কাজ করে আজ জানল, জেনে সে বিস্মিত হয়েছে। এমন ছটকায় যেন সে হেলে গেছে কিছুটা। সারহান চক্ষুদ্বয় মেলে অরিত্রিকার দিকে না তাকিয়েই শান্ত কণ্ঠে শুধাল, নিচে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? অরিত্রিকার শান্ত কণ্ঠ শুনে শিউরে উঠল। দ্রুততার সহিত অন্যদিকে তাকালো সে। এমন হা করে তাকিয়েছিল জানলে আবার কথা শুনিয়ে দেবে। অরিত্রিকা মিহি কণ্ঠে জবাব দিল, সারহান অরিত্রিকার উত্তর শুনেও নিশ্চুপ। অরিত্রিকা কিছুটা অবাক হলো, অন্য সময় হলে এতক্ষণে কথা শুনিয়ে দিত, অথচ আজ চুপচাপ। তার মন বলছে সারহান ভাই হয়তো কোনো কারণে আপসেট হয়ে আছে। অরিত্রিকা আবারও তাকালো সারহানের দিকে, সুমিষ্ট স্বরে ডেকে বলল, সারহান ভাই আপনার কি আজ মন খারাপ? সারহান এবার অরিত্রিকার দিকে শান্ত দৃষ্টি ফেলে তাকালো। কিছুটা নড়ে পড়ে অনুভূতি তার, তবুও শান্ত সে। সারহান বলল, এমনটা কেন মনে হলো তোর? অরিত্রিকা ছোট উল্টে বলল, মনে হলো তাই বললাম। সারহান তা শুনে বলল, মন খারাপ নয়। আপনার কি ইফা পর্যন্ত খারাপ লাগছে? সারহান চাপা নিঃশ্বাস ফেলে বলল, এতক্ষণ তো দাঁড়িয়ে সব কথা শুনেছিস,
তা এমন স্টুপিডের মতো কথা বলছিস কেন? সারহানের কথায় অরিত্রিকার কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো। তার মানে সে ওখানে দাঁড়িয়ে ছিল তা সারহান খেয়াল করেছে। সে ধীরে বলল, আপনি আমায় খেয়াল করেছেন? অরিত্রিকা যখন ছাদে এসেছে তখনই সারহান খেয়াল করেছে। অরিত্রিকার প্রশ্নের জবাব না দিয়ে বলল, জ্বর আছে এখনো? না নেই। তাও ভালো, জ্বরের ঘরে তো গোপন কথা উগড়ে দিয়েছিলি কাল রাতে। এত সব গোপন কথা নিয়ে ঘুমাস কি করে? অরিত্রিকা হকচকিয়ে গেল, কিছুটা ভয় পেয়ে গেল। কোনো গোপন কথা বলে দিয়েছে সে? পেটে তো অনেক কথাই চেপে রেখেছিল, এখন কি হবে, কি করবে সে? অরিত্রিকার মুখশ্রী কাঁদো কাঁদো হয়ে গেল। করুণ চোখে তাকালো সারহানের দিকে। তাকিয়ে মিয়ে চাওয়া কণ্ঠে বলল, কোন কথা বলছেন সারহান ভাই? সারহান নীরব দৃষ্টিতে অরিত্রিকার ভীত মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, কিছু অনুরাগ মিশ্রিত বাণী, অভিমান, রাগ, ভালো লাগা নিয়ে কথাগুলো জ্বরের করে বলেছিস। আর একটা কাজও করেছিস, থাক ওটা আর বললাম না, বুঝতে শিখেছিস বাস্তবতা। কোনো ভুল কিছু করে বসিস না যার কারণে তুই সকলের কাছে খারাপ হয়ে যাস। অরিত্রিকা একটু দবকে গেল, তার চোখে দ্বিধাদ্বন্দ্বিত প্রশ্নের সমাহার। সে মস্তিষ্কে চাপ দিল, রাতের ঘটনা মনে করার চেষ্টা করল। অতিশয় চেষ্টা করেও কিছু সে মনে করতে পারল না। সারহান অরিত্রিকাকে কিছু একটা ভাবতে দেখে গম্ভীর মুখে বলল, থাক আর ভাবতে হবে না, আমি চললাম। সারহান সিঁড়ি ঘর পার করে চলে গেছে অল্প সময়েই। অরিত্রিকা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে, সে বুঝতে পারছে না কোন কথাটা বলেছে সে। ভাবি আর কয়েকটা দিন থেকে গেল হতো না? সাথী বেগম অনেকটা অস্বস্তি নিয়ে মিতা বেগমকে বললেন। মিতা বেগমের মুখশ্রী থমথমে। গতকাল থেকেই মন মেজাজ কোনোটাই ভালো নেই তার। সারা রাত মেয়েকে বুঝিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, ইফা উদাসীন ভঙ্গিতে শুধু শুনে গেছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। চক্ষুদয়ে অনবরত অস্ত্র ছড়েছে। মা হয়ে মেয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না। চোখের সামনে সারহানকে দেখলে হয়তো আরও বেশি কষ্ট পাবে ইফা, তাই আর এক মুহূর্ত দেরি শোভনীয় মনে হলো না মিতা বেগমের কাছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখলেও গতকালকের ঘটনা তার কাছে অপমানজনক মনে হয়েছে। তিনি সাথী বেগমকে প্রত্যুত্তর করলেন, আজই ইফা যেতে চাইছে, আগামীকাল হতে নাকি ক্লাস অ্যাটেন্ড করবে। বেশি দিন ছুটি কাটালে পড়াশোনার ক্ষতি হবে, আবার তোমার ভাই কল করেছিল দ্রুত যাওয়ার জন্য। সাথী বেগম মিতা বেগমকে আর কিছুই বললেন না, নিজের কাছেই খারাপ লাগছে। পরিবারের মাঝে বিষয়টা নিয়ে অনেক জল খোলা হয়েছে। তানিয়া বেগম সাথী বেগমকে প্রথমে সারহানের সাথে ইফার বিয়ের কথাটা বলেন। সাথী বেগম বারণ করতে চেয়েছিলেন, কিন্তু সারহান যদি না বলে দেয় তাহলে বিষয়টা অন্যরকম পর্যায়ে যাবে। কিন্তু বড় চায়ের মুখে উপর বারণ করা দৃষ্টিকটু, তার ধারণা সঠিক প্রমাণ করেছে সারহান। মিতা বেগম কিছুটা মিথ্যাশ্রয়ী হয়েছেন আজ। ইফার আগামীকাল কোনো ক্লাস নেই, কোনো একটা কারণ দেখিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে মিথ্যা বললেন তিনি। তারও এখানে আর থাকতে ইচ্ছে করছে না। আফ্রিদি গ্যারাজের সামনে দিকটায় দাঁড়িয়ে হাঁপিয়ে যাওয়া ভঙ্গিতে মিতা বেগমকে বললেন, মা লেগেজ গাড়িতে রেখে দিয়েছি, আর কোনো কিছু আছে যেগুলো গাড়িতে রাখতে হবে? মিতা বেগম কিছুটা ভেবে বললেন, সব তো নেওয়া হয়েছে, আর কিছু বাকি নেই। উফ, ইফা কোথায়, এখনো আসছে না কেন? অরিত্রিকার সাথে আসছে, আমরা গাড়িতে গিয়ে বসি তাহলে। ঠিক আছে চলো। আফ্রিদি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল, তার পাশের সিটে মিতা বেগম বসলেন। সাথী দুজনের পিছু পিছু বেগম গাড়ির কাছে এগিয়ে গেলেন। ইফা আর অরিত্রিকা ডাইনিং রুম পেরিয়ে সদর দরজার কাছে এসেছে। রুম থেকে দুজনে একসাথে আসলেও কথা নেই তাদের মাঝে, দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। অরিত্রিকা বারবার ইফার মুখ পানে দৃষ্টিপাত করছে, ইফাকে দেখে বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছে। এক নিমেষে অল্প কিছু সময়ের ভালো লাগা যেন দাবানল বানিয়ে দিয়েছে মনকে। ভঙ্গুর মনো কষ্ট আসলেই অনেক যন্ত্রণার। চক্ষু সম্মুখে অরিত্রিকা সারা রাত ইফার কান্না দেখে উপলব্ধি করেছে,
অরিত্রিকা ইফাকে চুপ করে থাকতে দেখে শুধালো, আপু তোমার কি খুব কষ্ট হচ্ছে? ইফা অরিত্রিকার দিকে তাকালো নিশ্চল চক্ষুদয়ে, শুকনো মুখশ্রী, মলিনতা ছেয়ে আছে মুখে। ইফা শুকনো মুখে মলিন হেসে এটে বলল, আমায় দেখে কি এমন মনে হচ্ছে? অরিত্রিকা তা শুনে কিছুটা মিয়ে গেল। তার কাছে ইফার মনোভাব একদম স্পষ্ট। ভালো লাগার পরিমাণটা যখন বেশি থাকে তখন কষ্টের পরিমাণটাও বেশি থাকে। ইফা আর অরিত্রিকা গ্যারেজের সামনের দিকটায় দাঁড়ালো। আফ্রিদি গাড়ি কিছুটা দূরে। অরিত্রিকা মিয়ে চাওয়া কণ্ঠে বলল, আপু তুমি কি শারহান ভাইকে ভালোবাসো? ইফা বোধহয় একটু থমকালো, তা আড়াল করেই ছিমিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসে কি বুঝিস তুই, বয়স তো এখন 18 পেরোইনি। অরিত্রিকা নিষ্প্রাণ হেসে বলল, 18 না পেরোলেও বুঝতে পারি, এই যে তোমার অনেক কষ্ট হচ্ছে তবুও কেমন চেপে রেখেছো কষ্টগুলো, ব্যথাগুলো আড়াল করার বৃথা চেষ্টা চালাচ্ছ, তবুও আমি বুঝতে পারছি। ইফা মলিন মুখে চমৎকার হেসে বলল, বুঝলাম, আমার এই পিচ্ছি বোনটা আর ছোট নেই, বড় হয়ে গেছে, মানুষের মনের খবরও বুঝতে শিখেছে, এমন মন বোঝার ক্ষমতা কজনের হয় বল? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, আপু তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। ইফা আবারও হেসেই বলল, সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বল তো? সত্যিটাই বলছি, সারহানকে আমার ভালো লাগে, হয়তো ভালোবাসি, এই কারণে এতটা মূর্ছে পড়েছি। দেখছিস সবার সামনে স্বাভাবিক থাকার অ্যাক্টিং করলাম, অথচ তুই বুঝে গেলি। এফার মুখে সত্যিটা শুনে অরিত্রিকার বক্ষস্থল ধক করে উঠল। চমকিত হলো তার মন সত্তা, খেই হারিয়ে যাওয়া নৌকার মতোই মনে হলো নিজেকে। ভেবেছিল হয়তো ভালো লাগে বলবে, কিন্তু ভালোবাসা? অরিত্রিকার মুখশ্রীতে আধার নেমেছে যেন। ইফা অরিত্রিকা চুপ থাকতে দেখে বলল, কি রে চুপ হয়ে গেলি কেন? সারহান ভাইকে সারহান বলে সম্বোধন করেছি, তার জন্য মুখ গোমরা করেছিস? একটা কথা জানিস, সারহান ভাই ডাকটা আমার আসে না, তাই বলেছি। অরিত্রিকা প্রতিক্রিয়াহীন হয়ে নীরব চোখে ইফার দিকে তাকিয়ে বলল, তেমন কিছু নয় আপু। আমার মতো ভুল করবি না অরি, ভুল মানুষকে কখনো ভালোবাসবি না, না হলে এই যে একজন ভুল মানুষকে ভালোবেসেছি, একজন ভুল মানুষকে ভালোবাসা আমৃত্যু অশ্রুপাতের কারণ হয়, একতরফা ভালোবাসা খুবই ভয়াবহ জানিস। অরিত্রিকার পক্ষে যেন ঝড়ো হাওয়া বইছে, তার মুখশ্রী আতঙ্কিত, অজানা ভয় যেন চেপে ধরেছে। মন বলছে ইফা আপুর মতোই যদি তাকেও সারহান ভাই না বুঝে তখন কি হবে? ইফা আপুর মতোই কি কষ্ট দুঃখে জর্জরিত হবে সে? একতরফা ভালোবাসা নিয়ে কাঁদবে সে? অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আসছে। ভালো লাগা থেকে শুরু হয় প্রণয়ের সূচনা, প্রণয়ের নিঃসন্ধিক্ষণে এসে যদি অপূর্ণতার দরজায় কড়া নাড়তে হয় তখন তো সে নিঃশেষ হয়ে যাবে। তার চোখ অশ্রুতে ভিজে আসছে। ইফা অরিত্রিকার ক্রন্দনরত মুখশ্রী দেখে বিচলিত ভঙ্গিতে বলে উঠল, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? অরিত্রিকা মনে চলা ঝড়ো মেঘের কথা আড়াল করে চক্ষুদ্বয়ের অশ্রু হাত দ্বারা মুছে বলল, তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। ইফা অরিত্রিকাকে জড়িয়ে ধরে মলিন স্বরে বলল, আরে পাগলি, একেবারে যাচ্ছি নাকি, আবার আসবো তো তোর বিয়ে খেতে, অনেক মজা হবে তখন। অরিত্রিকা মেকি রাগ দেখিয়ে বলল, আপু মজা করো না তো। আমি মজা করছি না, সত্যি আসবো দেখিস। কথাটা বলা শেষ হতেই ইফার দৃষ্টি আটকালো চৌধুরী বাড়ির সদর দরজার দিকে। তাকাতেই তার অন্তঃস্থল কেঁপে উঠল, আবারও হুহু করে কেঁদে উঠল মন। চক্ষু ভিজে আসছে নোনা পানির বিন্দুতে, ভিজে চোখেই তাকিয়ে আছে সারহানের দিকে। সারহান অরিত্রিকা আর ইফার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ইফা আর কঠিন মানুষটির দিকে না তাকিয়ে অরিত্রিকাকে ছেড়ে দ্রুততার সাথে বলে উঠল, আর সময় নেই রে, বাসায় পৌঁছে অনেক কথা বলবো বুঝলি। ঠিক আছে চলো তোমার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চল।
ইফা আর অরিত্রিকাল আফ্রিদের গাড়ির দিকে যেতে লাগলো। ইফা অনিশ্চিত বাসনা নিয়ে অবাধ্য টানে একবার পিছু ফিরে তাকালো, দেখলো সারহান এখনও তাদের দিকে তাকিয়ে আছে। ইফা চোখ ফিরিয়ে সামনের দিকে তাকালো। মিতা বেগম ইফাকে আসতে দেখে বললেন, তখন কি করছিলি দুজন? জরুরি কথা বলছিলাম, আফ্রিদি বলে উঠল। দূরত বসো, যেতে হবে, অনেক সময় লাগবে। ইফার সাথে বেগম আর অরিত্রিকার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। আফ্রিদি আর মিতা বেগমও সাথে বেগম আর অরিত্রিকার থেকে বিদায় নিল। আফ্রিদি আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে মেন গেট পেরিয়ে গেল মুহূর্তেই। অরিত্রিকা আর সাথে বেগম বিদায় দিয়ে সদর দরজায় ঢুকতে যাবে এমন সময় খেয়াল হলো সারহান দাঁড়িয়ে আছে। সাথে বেগম পাশ কাটিয়ে ভেতরে গেলেও অরিত্রিকা গেল না। সারহান অরিত্রিকার দিকে ভুঁচকে তাকিয়ে আছে। অরিত্রিকার চোখে মুখে বিচলিত ভাব স্পষ্ট। মনে জমা হয়েছে একটাই প্রশ্ন, সারহান ভাই এখানে কি করছেন? সবাইকে বিদায় দিতে এসেছেন? উৎকণ্ঠা চাপা না রাখতে পেরে অরিত্রিকা সারহানকে শুধালো, আপনি এখানে কি করছেন সারহান ভাই? সারহান একটু নড়ে চড়ে উঠল। অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে সরু দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে জিজ্ঞেসে করল, কেঁদেছিস কেন? অরিত্রিকার মনে হালকা ভালো লাগার দোলা দিল। সারহান ভাই তার মুখশ্রী খেয়াল করেছে, তার উষ্ঠের কোণে বিরাজ করেছে মৃদুর হাসির রেখা। মনটা নিমেষেই ফুরফুরে হয়ে গেল তার। ভালো লাগার প্রজাপতি যেন উড়ছে মন আকাশে। অরিত্রিকা উচ্ছ্বসিত ভাব অপ্রকাশিত রেখেই বলল, ইফাপু চলে গেল তাই? সারহান কিছুটা সময় চুপ থেকে সরাসরি প্রশ্ন করল, তোর কি মনে হয় আমি মায়ের কথা মতো বিয়েটা না করে ভুল করেছি? অরিত্রিকা আন্দাজ করল কেন সারহান এমন প্রশ্ন করছে। সকাল হতে তানিয়া বেগম রুম থেকে বাহিরে বের হননি, আরশাদ সাহেবও গম্ভীর হয়ে আছেন, কারো সাথেই তেমন কথা বলছেন না। সাথী বেগমও চুপচাপ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আজমল সাহেব দু একটা কথা বলেছেন, সাদাতার অরিত্রিকা সকাল হতেই এসব শুধু পর্যবেক্ষণ করছে। বাড়ির পরিবেশ অস্বাভাবিক। অরিত্রিকা শান্ত কণ্ঠে বড়দের ন্যায় সারহানের প্রশ্নের জবাব দিল, আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, আমার থেকে আপনার বোঝার ক্ষমতা বেশি, জীবন সম্পর্কেও ধারণা বেশি, বিয়েটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইফা আপুকে কেন বিয়ে করলেন না তা অস্পষ্ট থাকলেও কিছুটা অবগত আমি। আপনি না করেছেন হয়তো আরও কোনো কারণ আছে, যাই হোক আমার দৃষ্টিকোণ থেকে ভুল বা সঠিক কোনোটাই বলবো না, আপনার যা ভালো মনে হয়েছে তাই করেছেন। একটা কথা কি জানেন, আমি ইফা আপুর চোখে আপনার জন্য ভালো লাগার থেকে বেশি ভালোবাসা দেখেছি, আপনি তবুও তাকে রিজেক্ট করেছেন। এসব এখন ভেবে আর লাভ নেই, আমার মনে হয় বড় মার রাগ ভাঙানো জরুরি আপনার, সকাল থেকে তো আমাদের সাথেও কথা বলছে না। সারহান অরিত্রিকার বলা কথাগুলো শুনে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, আমার মনে হয় তোর মোটিভেশনাল বক্তা হওয়া উচিত। কেন জানতে চাইলাম একটা কথা, আর তুই বললি কি করা উচিত আমার। অরিত্রিকা বিরক্ত হলো খুব, তবুও স্বাভাবিকভাবে বলল, আমার থেকে জানতে চাইছেন তাই বলেছি, তা না হলে বলতাম না। সারহানের আর অরিত্রিকার সাথে তর্ক করার ইচ্ছে হলো না। সে অরিত্রিকাকে আর কিছু না বলে চলে যাবে এমন সময় অরিত্রিকা ডেকে উঠল। সারহান পা থামিয়ে অরিত্রিকার দিকে তাকিয়ে ইশারা করলো কি হয়েছে। অরিত্রিকা মনের মাঝে জমিয়ে রাখা কথাগুলো উপস্থাপন করল, আপনি গতকাল বলেছিলেন যে রমণী আপনার জীবনে নিজ ইচ্ছেতে জড়াতে চাইবে তাকে আপনি জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করবেন। আপনি হয়তো জানেন অনেক রমণী নিজ ইচ্ছেতেই আপনার জীবনে আসতে চাইবে, তখন আপনি কাকে বেছে নেবেন? সারহানের মুখ গম্ভীর থাকলেও রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। মূলত অরিত্রিকার এমন প্রশ্ন যেন সারহানকে কিছুটা বিস্মিত করেছে, তবে একটু মজাও পেয়েছে সে। সারহানকে অরিত্রিকা এমন একটা প্রশ্ন করবে তা একটু অবাক করা। সারহান রহস্যময় হাসি ওষ্ঠকোণে বজায় রেখেই বলল, সেই রমণী নিশ্চয়ই বাকিদের থেকে আলাদা হবে।
নিশ্চয় বলতে চাইছেন আপনার জন্য তার মনে প্রগাঢ় ভালোবাসা লুকায়িত থাকবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, সুখে দুঃখে পাশে থাকবে, কখনো আপনাকে ভুল বুঝবে না, আপনার সাথেই সারাটা জীবন কাটিয়ে দেবে। একটা কথা কি জানেন, আমি খেয়াল করেছি ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, আবার অপ্রকাশিত ভালো লাগার অনুভূতি কারো হয়েও ভালোবাসায় পরিণত হয়। প্রথম ভালোবাসার মানুষটি যে রমণীর ভাগ্যে থাকে সে নিশ্চয়ই ভাগ্যবতী হয়। অরিত্রিকা আর দাঁড়ালো না, নীরবে সারহানের সামনে হতে প্রস্থান করলো। সারহান বিস্মিত হলো অরিত্রিকার কথায়। সে অরিত্রিকার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল ক্ষণ সময়। মেয়েটা কি তবে তাকে ভালোবাসে এটাই বোঝাতে চাইল? ভাবতেই সারহানের হার্টবিট ফাস্ট হলো। সে নিজ হাত দ্বারা বক্ষস্থল চেপে ধরল। কথাগুলোর পরিধি অনেকটা, এতটা গভীরভাবে জমে থাকা গোপন কথা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করা অনেকটাই চমকপ্রদ। অরিত্রিকা মুখ গোমরা করে বসে আছে বিছানায়। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে অসহায়ত্ব। করুণ চোখে বিছানার ওপর তাকিয়েই আছে। সামনে এক গাদা বইয়ের স্তূপ। এত বই এই কয়েকদিনে সে কী করে পড়বে? এসব ভাবনায় মাথা ঘুরিয়ে যাচ্ছে। চারপাশে অন্ধকার দেখছে সে। মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল শুধু, কয়েক মাস কোচিংও করেছিল। মেডিকেলে চান্স হয়নি তাই পাবলিক অ্যাডমিশন দিবে। পাবলিকে অ্যাডমিশনের জন্য আলাদাভাবে পড়তে হবে। উফ, কিভাবে কি পড়বে অরিত্রিকা বুঝতেই পারছে না। এখন তার হাত পা ছুড়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। দু ঘন্টা যাবত বসে আছে বই নিয়ে, শুধু গুটি কয়েক MCQ পড়ছে সে। অরিত্রিকার মন চাচ্ছে বই গুছিয়ে ঘুমিয়ে পড়তে। অরিত্রিকার ফোন বাজছে, এতেই মেজাজ চটে গেল। বিগড়ে যাওয়া মেজাজে সে ফোন হাতে নিয়ে দেখল ইশরা ভিডিও কল করেছে। অরিত্রিকা রিসিভ করলো তখনই। ইশরা অরিত্রিকার মুখ থমথমে দেখে বলল, কী রে, কী হয়েছে, মুখ এমন এমন আমসত্বের মতো করে রেখেছিস কেন? অরিত্রিকার রাগ কমে গেল। সে মুখ গোমরা করেই হতাশা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি মনে হয় বাঁচব না রে বোন। ইশরা চমকে বলে উঠল, কেন, কি হয়েছে? বোন, আমি মরে যাচ্ছি, বাঁচা আমায়। আরে বল তো কি হয়েছে? সামনে অ্যাডমিশন, এখনো কিছুই পড়িনি, কিভাবে কি করব বলতো? ইশরা বুঝতে পারলো না অরিত্রিকার কাহিনী। সে তো ভেবেছিল অনেক বড় কিছু হয়েছে। আমিও কিছু পড়িনি, বই নিয়ে বসে আছি, পড়তে ভালো লাগছে না। মন বলছে অ্যাডমিশন না দিয়ে কোনো কলেজে ভর্তি হওয়া যায়? আমারও তাই মনে হচ্ছে, চল রাজশাহী কলেজে ভর্তি হই। এবার যদি ভার্সিটিতে চান্স না পাই কপালে ধূপক আছে। অরিত্রিকা তপ্ত নিঃশ্বাস ফেলল। কপালটাই খারাপ তার, কিছুটা চিন্তিত হলো সে। ইশারার কথা শুনে অরিত্রিকা ফোন স্ক্রিনে তাকিয়ে বলল, ইফাকু আজ সকালে চলে যাচ্ছে। ইশরা কিছুটা বিস্মিত হয়ে বলল, এত দ্রুত চলে গেল? হুম। আচ্ছা এসব কথা বাদ দে, বিয়ের কি হলো, সারান ভাই কি রাজি হয়েছে? অরিত্রিকা ফুরফুরে মেজাজে উত্তর দিল, না উনি রাজি হননি, বাড়িতে এই নিয়ে একটু ঝামেলা চলছে, সারান ভাইয়ের সাথে কেউ ঠিকভাবে কথা বলছেন না। ইশরা ভাবুক হয়ে বলল, আমারও মনে হয়েছিল রাজি হবে না। অরিত্রিকা উত্তেজিত হয়ে ইশরাকে বলল, জানিস কি হয়েছে, তোর ভাবনাই সঠিক হয়েছে। ইশরা কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে, আর কোনো ভাবনা? আমাদের ধারণা সঠিক, ইফা আপু সারহান ভাইকে পছন্দ করত, এমন কি ভালোবাসত। ইশরা বিছানায় শুয়েছিল, চমকে উঠে বসে চিল্লিয়ে বলে উঠল, এসব কি বলিস? অরিত্রিকা মন খারাপ করে বলল, হুম জানিস ঢাকায় যাওয়ার সময় আপুর মন খারাপ ছিল, সারহান ভাই তাকে বিয়ে করবে না জেনে সারা রাত কেঁদেছে। ইশরার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আরে আমি তো ভেবেছিলাম হয়তো ক্রাশ খেয়েছে, এখন দেখি ভালোবাসে, এতটা সিরিয়াস কেস আগে তো বুঝিনি। আমিও এটাই ভেবেছিলাম, এখন দেখি সম্পূর্ণ উল্টা। সারহান ভাইয়ের মনে কি চলে আমাদের মতো বুদ্ধি কমালিদের মাথায় ঢুকবে না। বিয়ে যেহেতু হবে না তাই ভেবে লাভ নেই। এখন বল তুই সুস্থ হয়েছিস, জ্বর ছেড়েছে? হুম এখন অনেকটাই সুস্থ।
ইশরার একটু মশকরা করতে ইচ্ছে হলো এই সুযোগে অরিত্রিকাকে একটু চালানো যাক, যেই ভাবা সেই কাজ। ইশরা মজার ছলে বলে উঠল, প্রিয় মানুষের বিয়ে হয়ে যাবে, সেই শোকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে কী অবস্থা।